বস ডার্ট। ক্যারিয়ারে প্রথমবার অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদে মুক্তি পেয়েছে সিয়ামের শান সিনেমা। মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে সিনেমাটি। এই সিনেমায় সিয়ামকে অ্যাকশন লুকে দেখে মুগ্ধ তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী। ব্লকবাস্টার সিনেমাসে শান সিনেমার গেট টুগেদারে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিল সিয়াম। সিনেমাটি দেখার শেষে গণমাধ্যমকে নিজের মতামত জানান অবন্তী। এ সময় তিনি বলেন, সিনেমা যেহেতু কম মুক্তি পায় সে কারণে খুব কম দেখা হয়, তাছাড়া অ্যাকশন সিনেমাও বেশি দেখা হয়নি। সিয়ামের অ্যাকশন আমাকে মুগ্ধ করেছে। তবে সিনেমায় সিয়ামকে দশে কত দেবেন? কিছুটা চুপ থেকে হেসে অবন্তী বলেন, ইনফিনিটি। স্বামী হিসেবে ঘরে সিয়াম খুব নমনীয়, সেখানে আমি অ্যাকশনে থাকি। সিয়াম খুবই চুপচাপ, সিয়াম ঝগড়া করলে পাশের মানুষ বুঝতে পারে না। শান সিনেমার এই প্রদর্শনীতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন আরেফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা, তারিক, আনাম খানের মতো তারকারা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, এ বি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সাদ্দাম, সাফা কবির, তয়া, শাওন সহ অনেক তারকা। আমি তোকে এত সহজে মারব না, তোর বিচার হবে আমার দেশের মানুষের সামনে। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজা মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।